আমরা এখন শিখব শর্টকাট মেনুর ব্যবহার। আমরা এখন মাইক্রোসফট উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমে ডেস্কটপ এনভায়রনমেন্ট বা স্ক্রিন দেখতে পাচ্ছি। উইন্ডোজ 7 এর একটি ফিচার হচ্ছে শর্টকাট মেনু। সেই শর্টকাট মেনুটি ব্যবহার করা আমরা এখন শিখব। শর্টকাট মেনুটি ব্যবহার করার জন্য আমাদেরকে মাউসের রাইট বাটনটি ক্লিক করতে হবে। আমরা এতক্ষণ পর্যন্ত মাউসের শুধু লেফট বাটনটি ব্যবহার করেছি, এখন আমরা মাউসের রাইট বাটনটি ব্যবহার করব। এই ডেস্কটপ স্ক্রিনে যে কোনো জায়গায় মাউসের পয়েন্টারটি রেখে আমরা যদি মাউসের রাইট বাটনটি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাইট বাটন ক্লিক করার সাথে সাথে একটি শর্টকাট মেনু ওপেন হলো। এই মেনুতে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এর মধ্যে থেকে ধরুন আমরা সর্ট বাই এই অপশনটি ব্যবহার করব। এই অপশনটির কাজ হচ্ছে ডেস্কটপ স্ক্রিনে যে ফাইলগুলো রয়েছে সেগুলো আমরা সর্ট করব, অর্থাৎ এগুলোকে সাজিয়ে রাখবো। কারণ এখন ফাইলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো সবই এমএস ওয়ার্ডের ফাইল, এই ফাইলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা চাচ্ছি এগুলোকে একটি ওয়ার্ডারে নিয়ে আসবো, হয় অ্যাসেন্ডিং ওয়ার্ডারে অথবা ডিসেন্ডিং ওয়ার্ডারে। তাহলে আমরা সর্ট বাইতে ক্লিক করব। সর্ট বাইতে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি তার আন্ডারে আরেকটি সাব মেনু ওপেন হলো। সেই সাব মেনুর মধ্যে চারটি অপশনস রয়েছে। ধরুন আমরা চাচ্ছি ফাইলগুলো নেমের ওয়ার্ডারে সাজানো হবে, তাহলে আমরা নেমের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইলগুলোকে ডিসেন্ডিং ওয়ার্ডারে সাজানো হয়েছে। আমরা যদি এখন মাউসের রাইট বাটন ক্লিক করে আবার সে শর্টকাট মেনুটি ব্যবহার করি এবং সর্ট বাই নেমে ক্লিক করি, তাহলে আবার দেখতে পাচ্ছি আমরা যে এখন ঠিক অ্যাসেন্ডিং ওয়ার্ডারে ফাইলগুলোকে সাজানো হয়েছে। এখন আসুন ডেস্কটপ এনভায়রনমেন্টে এই শর্টকাট মেনু থেকে আমরা আরেকটি ফিচার বা অপশনস ব্যবহার করা শিখি। সেজন্য প্রথমে আমাদেরকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। এখান থেকে ধরুন আমরা চাচ্ছি এখন এই ডেস্কটপ এনভায়রনমেন্টের ব্যাকগ্রাউন্ডের যে ছবিটি রয়েছে বা যে পিকচারটি রয়েছে সেটি আমরা চেঞ্জ করব। সেটি চেঞ্জ করার জন্য আমাদেরকে পার্সোনালাইজে ক্লিক করতে হবে। তাহলে পার্সোনালাইজের উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পিকচার এখানে দেখা যাচ্ছে। এখন বর্তমানে সিলেক্ট হয়েছে উইন্ডোজ 7, সেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি উইন্ডোজ 7 এর পিকচারটি। আমরা এখন চাচ্ছি নেচার সিলেক্ট করব, তাহলে নেচারের উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়েছে। আমরা প্রয়োজনে এখানে আরও অনেক ধরনের ছবি ব্যবহার করতে পারি। তাহলে এখন আমরা এখান থেকে ক্রস বাটনে ক্লিক করব এবং আমরা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডের পিকচার মেনু থেকে এক্সিট করব।